আমরা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করার জন্য বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে থাকি। এক এক ধরনের মশলা আমাদেরকে এক এক ধরনের মজা দিয়ে থাকে। খাবারগুলোকে সুস্বাদু করে তোলার জন্য এক এক দেশে এক এক ধরনের মশলা ব্যবহার করা হয়। কিন্তু মাংস জাতীয় খাবারের জন্য বিশেষ কিছু মশলা রয়েছে যা আমরা সকলেই ব্যবহার করে থাকি, আর এই অসাধারণ মশলাগুলো আমাদের রান্নার স্বাদটি বহুগুণে বাড়িয়ে তোলে, সাথে সাথে সম্পূর্ণ পুষ্টিগুণ বজায় রাখতে সাহায্য করে। তবে আপনারা কি কখনো ভেবে দেখেছেন এই বিশেষ ধরনের মশলা কিভাবে তৈরি করা হয় আর কিভাবে বা চাষ করা হয়? আজকের ভিডিওতে আমরা দেখব দারুচিনি, এলাচ এবং লবঙ্গ কিভাবে চাষ করা হয় এবং কিভাবে বা ফ্যাক্টরি প্রসেসের মাধ্যমে আমাদের হাত পর্যন্ত এসে পৌঁছায়। পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। লবঙ্গ হারভেস্টিং প্রসেস। আমরা সবাই জানি লবঙ্গ একটি অতি প্রয়োজনীয় মশলা, আর এটি রান্নার স্বাদ বাড়াতে সাহায্য করে। লবঙ্গ গাছ দেখতে প্রায় লিচু গাছের মতন। লবঙ্গ ধরার আগে এই গাছের ফুলগুলো দেখতে অনেক সুন্দর হয়। এই ফুলগুলোই আস্তে আস্তে লবঙ্গে পরিণত হয়। এগুলো যখন পরিপুষ্ট হয় তখন গাছ থেকে ছিঁড়ে কয়েকদিন রোদে ভালো করে শুকানো হয়। এরপরে বিভিন্নভাবে এটিকে বাজারজাত করা হয়। আপনারা এটা জেনে অবাক হবেন যে এই লবঙ্গ দিয়ে একটি বিশেষ ঔষধ তৈরি করা হয় যার নাম ক্লোভ অয়েল। এটি দাঁতের ব্যথার একটি কার্যকরী ঔষধ। দারুচিনি। দারুচিনি আমাদের অতি পরিচিত একটি মশলা এবং এর পুষ্টিগুণ অনেক। যে কোনো রান্নায় এই মশলা ব্যবহার করলে রান্নার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। আমরা সবাই দারুচিনি মশলা হিসেবেই দেখেছি, কিন্তু দারুচিনি কীভাবে চাষ করা হয় এবং এর প্রস্তুত প্রণালী সম্পর্কে মানুষ আগে জানত না, যে কারণে এই মশলা সম্পর্কে জানার আগ্রহ মানুষের মধ্যে ব্যাপক পরিমাণে রয়েছে। সাধারণত ভারতে এবং মধ্যপ্রাচ্যে দারুচিনির চাষ করা হয়। তবে আপনারা এটা জেনে সত্যিই অবাক হবেন যে দারুচিনি চাষ করার প্রথম ধাপ সম্পূর্ণ কৃষকের হাতেই থাকে। এখানে কোনো ধরনের মেশিন ব্যবহার করা হয় না। চাষ করার জন্য প্রথমে এর গাছের চারা রোপণ করা হয়, আর এই গাছগুলো দেখতে অনেকটাই রাবার গাছের মতন হয়। যখন দারুচিনি গাছ একটু বড় হয় তখন অনেক ডালপালা হয়ে জঙ্গলের মতন হয়ে যায়। এজন্য কৃষকেরা গাছগুলো গোড়া থেকে মাথা পর্যন্ত বেঁধে দেয়, আর গাছগুলো যখন বড় হয়ে যায় তখন গোড়া থেকে ডালপালা সহ কেটে নিয়ে আসা হয়। গাছগুলো থেকে ডালপালা এবং পাতাগুলো আলাদা করে ফেলা হয়। এরপর গাছের ছালের উপরের অংশ চেষে ফেলা হয়। উপরের অংশ চাষা হয়ে গেলে খুব সাবধানে গাছের ছাল তুলে ফেলা হয়, আর এসব কিছুই কৃষকেরা নিজের হাতে করে থাকে। এরপরে এই ছালগুলোকে কয়েকদিন ধরে রোদে ভালো করে শুকিয়ে নেওয়া হয়। রোদে শুকানো হয়ে গেলে বড় গুঁড়িগুলোর মধ্যে ছোট গুঁড়িগুলো ঢুকিয়ে এরপরে এগুলোকে ঘরের চালের নিচে নেটের উপরে একসাথে রেখে দেওয়া হয়। সবশেষে এগুলোকে আটি বেঁধে বিভিন্ন মার্কেটে বিক্রি করা হয়। কৃষকদের কাছ থেকে কিনে আনার পরে মেশিনে ছোট ছোট করে কেটে ফেলা হয় এবং কিছু গুঁড়ো করা হয়। এরপরেই এগুলো প্যাকেট করে খুচরা মার্কেটে সাপ্লাই করা হয়, আর সেখান থেকেই আমরা সাধারণ ক্রেতারা দারুচিনি কিনে থাকি। এলাচ হারভেস্টিং প্রসেস। এলাচ অতি প্রয়োজনীয় এবং একটি সুস্বাদু মশলা যার বাজার মূল্য অনেক বেশি। এলাচ গাছ দেখতে অনেকটা হলুদ গাছের মতন হলেও এগুলো একটু বেশি লম্বা হয়। এলাচ গাছ বড় হলে গাছ থেকে এলাচের সুগন্ধি বের হয়। এলাচ গাছ তৈরি করার জন্য একটি পলিথিনে মাটি ভরে প্রতিটায় দুই তিনটা করে এলাচের বীজ রোপণ করা হয়। কয়েক মাসের মধ্যেই পলিথিনের ভিতরে এলাচের গাছগুলো বড় হয়ে যায়। এরপরে এই গাছগুলো মাটিতে রোপণ করা হয়। একটি গাছ থেকে অন্যটি প্রায় 3 মিটার দূরে লাগানো হয়। এই গাছগুলো এলাচ ধরার উপযুক্ত হতে প্রায় 1 বছর সময় নেয়। এই সময়ের মধ্যে বিভিন্ন সার ওষুধের মাধ্যমে গাছগুলোকে পরিচর্যা করা হয় এবং এতে অনেক সময় এবং অনেক টাকার প্রয়োজন পড়ে, যার ফলে এলাচের দাম বেড়ে যায়। কয়েক মাস পরে গাছের গোড়া দিয়ে ফুল ফোটে। প্রত্যেকটা ফুল এলাচে পরিণত হয়। একটা এলাচ গাছ থেকে 200 থেকে 300 গ্রাম এলাচ পাওয়া যায়। যখন এলাচগুলো পেকে যায় তখন এগুলো ছিঁড়ে এনে রোদে শুকানো হয়। ছোট এবং বড় এলাচগুলো মেশিনের সাহায্যে আলাদা করা হয়, আর যারা অল্প চাষ করে তারা নিজের হাতেই এগুলো করে থাকে। এরপরে এগুলো বিভিন্নভাবে বাজারজাত করা হয়। তো বন্ধুরা, এগুলোর মধ্যে কোনটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।